বীরভূমের মাছ ব্যবসায়ী হোক বা গাজরের মাছ ব্যবসায়ী হোক, মাছ ব্যবসায়ীদের কাছে প্রচুর টাকা। আমরাও ভাবছি সব ছেড়ে ছুড়ে এখন মাছের ব্যবসা শুরু করবো। রাজ্যে সিবিআই এবং ইডির হানা দেখে এখন সিআইডি শেখার চেষ্টা করছে, মালদা হোক বা গাজল দেখছি মাছ ব্যবসায়ীদের কাছে প্রচুর টাকা, ভাবছি আমরাও সব ছেড়ে মাছের ব্যবসা শুরু করব। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে সেরে কলকাতা ফেরার পথে বাগাডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শিলিগুড়ি, রাজ্যে সিবিআই এবং ইডির হানা দেখে এখন সিআইডি কিছু শেখার চেষ্টা করছে, মালদা হোক বা গাজল দেখছি মাছ ব্যবসায়ীদের কাছে প্রচুর টাকা, ভাবছি আমরা সব ছেড়ে মাছের ব্যবসা শুরু করব। মঙ্গলবার উত্তরবঙ্গ সফর ফেরে কলকাতা ফেরার পথে বাগাডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিন দিনের উত্তরবঙ্গ সফর সেরে এদের কলকাতা ফেরেন সুকান্ত মজুমদার। সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের এক প্রকার ঝালাই করে যান তিনি। তবে বিমানবন্দর ছাড়ার আগে পর্যন্ত রাজ্য সরকারের বিষোদাগার করতে ছাড়েনি তিনি। এবং সুকান্ত মজুমদার আরো বলেন, গতকাল শিক্ষক দিবস থাকলেও আসলে শিক্ষা এবং শিক্ষক বাঁচাও দিবস ছিল। চাকরির দাবিতে টেট উত্তীর্ণরা বিগত 500 দিনের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু রাজ্য সরকারে হুঁশই নেই। রাজ্য সরকার সব বিক্রি করে দিয়েছে, দেউলিয়া হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে, এরপর তার আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার অধিকার নেই। অন্যদিকে এদিন মমতার কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোলা বঞ্চনার অভিযোগ পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজে জিএসটির বিরোধিতা করেছিলেন, কেন্দ্র সরকার টাকা দেবে আর তা চুরি করে 100 দিনের কাজের নামে চলবে, সেটা চলতে পারে না। জনগণের টাকা তাদের কাছে যাক, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বান্ধবীদের ফ্ল্যাটে টাকা রাখার টাকা পাঠায় নাকি কেন্দ্র সরকার, শেখার চেষ্টা করছে। তবে আমরা দেখে খুব অবাক হচ্ছি যে বীরভূমের মাছ ব্যবসায়ী হোক বা গাজরের মাছ ব্যবসায়ী হোক, মাছ ব্যবসায়ীদের কাছে প্রচুর টাকা। আমরাও ভাবছি সব ছেড়ে ছুড়ে এখন মাছের ব্যবসা শুরু করবো। গতকাল শিক্ষক দিবস থাকলে পরেও পশ্চিমবঙ্গের জন্য শিক্ষা বাঁচাও বা শিক্ষক বাঁচাও দিবস ছিল, এবং প্র্যাকটিক্যালি তাই, যারা শিক্ষার্থী যারা শিক্ষক হওয়ার হবু শিক্ষক তারা রাস্তার ধারে 500 দিনের বেশি দিন ধরে তারা অবস্থান করছে। শিক্ষকদের ডিএনএ উল্টে কিছু মিডিয়া যে বছরে যে একটা করে ইনক্রিমেন্ট হয় জুলাই মাসে, সেই ইনক্রিমেন্টের খবরটাকেও শিক্ষকদের মাইনে বাড়লো বলে এইভাবে প্রচার করছে। রাজ্য সরকারের এই দেউলিয়াপনা এবং শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া, মাননীয় মুখ্যমন্ত্রী তো গতকাল নিজে স্বীকার করে নিয়েছেন যে দুর্নীতি হয়েছে, এরপরেও উনি কোন লজ্জায় এই চেয়ারে বসে থাকেন আমরা সেটাই ভাবছি। কোর্টের রায়, এই বিষয়ে তো আমাদের কারো কিছু বলার নেই, মহামান্য আদালত বলেছে, আদালতে যে রায় সেই অনুসারে কাজ হবে।